তো তার জন্য এই মাল্টিফ্লাক নিলাম, মাল্টিফ্লাকে আমি লাইন দিতেছি। ভিউয়ার্স, মাল্টিফ্লাকে লাইন দেওয়ার সাথে সাথে লাইন পাইছি, কিন্তু এক সেকেন্ডও মাল্টিফ্লাকে লাইন থাকে না। তো লাইন না থাকলে গরম হবে কিভাবে? এবারে আমি একটু পানি দিয়ে আপনাদের দেখাই, আমাদের আয়রনটা কিন্তু গরম হয় নাই, তো সে বিষয়টা দেখুন। তো আমরা যে হিট সেন্সারের কাজ করলাম, এই এখন আমরা লাইন দিয়ে আপনাদের দেখাই এখন কতটা হিট হইল। দেখেন, এ কিন্তু আমাদের অটো হয়ে গেছে। তো অটো হইলে তো দেখেন কি পরিমাণ আমাদের এই ইস্তারিটা গরম হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই ভিডিওটি করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা আমার সামনে দেখতে পারতেছেন একটি ইস্তারি করার আয়রন। আমাদের ইস্তারিটা একদম লাল হয়ে যায়, মানে কয়েলটা পুড়ে যাইতে চায়। তো সেই বিষয়ে আমি আজকে আপনাদের অটো করার একটা ধারণা দেব, যেগুলো ইস্তারিতে আমাদের অটো না থাকে সেইগুলোয় আপনারা অটো লাগাই নিতে পারবেন, এবং যেটায় অটো থাকে এটা যদি অটো না হয় তো সেক্ষেত্রেও আপনারা অটো করতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি ইস্তারিটা আগে খুলে নিচ্ছি। তো অনেক সময় আপনারা এই নাট দুইটা, স্ক্রুপ দুইটা খোলার পরে এটা কিন্তু খোলে না। কেন খোলে না? আমাদের এই সাইডে কিন্তু আরও স্ক্রু আছে, আরও নাট আছে। তো সেই নাটটা কোন জায়গার থেকে পাবেন আমি দেখাই। আপনারা এই যে উপরের এই ধরনীটা দেখতেছেন, এই ধরনীটার এই ঢাকনা উপরের সাইডটা খোসা দিলেই খুলে যাবে। তো তারপরে দেখেন এ জায়গায় একটা নাট আছে, এই নাটটা কিন্তু খুলতে হবে। আর এই নাটটা না খুললে আপনার ইস্তারিটা আপনারা খুলতে পারবেন না, অনেকে ভেঙে খুলে ফেলেন। তো ভাঙার দরকার নেই, একটু মাথা খাটাইলে আপনারা এগুলো খুলতে পারবেন। আয়রনটা অনেক দিন আগের পুরনো একটা আয়রন, ঘরে ফালাইয়ে থোয়া। তো দেখেন কত পোকা মাকড় এই আয়রনটার ভিতরে, কত শতক আগে যে ফালাই রাখছে যা বলার মতো না। তো আমি আগে খুলে নিই। তো যাই হোক, আয়রনের যে বৈশিষ্ট্যতা এটা কিন্তু আপনারা দেখছেনই যে কী অবস্থা আছে। তো আমাদের এই আয়রনের সমস্যাটা হলো আয়রনটা চলে না। তো আয়রনটা চলে না কিসের জন্য? তার জন্য আমরা পুরো আয়রনটা খুলে নিছি, তার জন্য আয়রনটা আমরা খুলে নিছি। এখন আমরা মিটার দিয়ে চেক করব যে আমাদের কয়েলের সমস্যা কিংবা সেন্সারের সমস্যা। আমাদের এই জায়গায় একটা হিট সেন্সার আছে, এই হিট সেন্সারটা আমরা দেখব। আমার সম্ভবত এগুলোর কয়েল তেমন একটা যায় না, হিট সেন্সারটাই বেশি যায়। হিট সেন্সারটার মানে কি সেই বিষয়টা আপনাদের একটু বলে নিই। হিট সেন্সারের মানে হইল আমাদের যখন আয়রনটা অতিরিক্ত হিট হয়ে যায়, তো ওই হিটে আমাদের কাপড় নষ্ট হয়ে যেতে পারে, শার্টটা নষ্ট হয়ে যেতে পারে। তো হিট সেন্সারে কী করে, অটোমেটিক হিটটা মানে কানেকশনটা ডিসকানেক্ট করে দেয়, তার জন্য হিটটা কমতে থাকে। আবার যখন ঠান্ডার মাত্রাটা বেশি আসে তখন কিন্তু আমাদের অটোমেটিক আবার কানেকশনটা পেয়ে যায়, তার জন্য আয়রনটা আবার হিট হয়। তো এই ধরনের কাজ করে হিট সেন্সারে। তো আসুন আমরা এখন মাপ দেব যে আমাদের কয়েলটা খারাপ না হিট সেন্সারটা খারাপ। সে রাখলাম। তো দেখেন আমি এই এই যে দুইটা লুপ দেখতেছেন, এই দুই লুপের মাথা হলে আমাদের এই যে কয়েলটা, তো এইটা পুরোটাই পাইপের মতো দেখতেছেন, এটা হলে আমাদের ইস্তারির কয়েল। তো এই কয়েলের দুই আগা মাথায় আমি মাপ দিলাম। তো দেখেন আমাদের কয়েলটা, আমি আগেও বলছি যে কয়েল কিন্তু খারাপ হয় না, কয়েল শতকরা 95% কয়েল ভালো থাকে। এবং এখন আমরা এই সুইজিংয়ের মাধ্যমে এ জায়গার থেকে মাপ দেব। এই যে দেখেন এই পর্যন্ত লাইন আসছে, এই জায়গায় লাইন আসে না। তো আমাদের হিট সেন্সারটা মাপ দেব।
তো হিট সেন্সারটা দেখা যায় ভালো, তবে অতটা ভালো না, কারণ এটা হিট সেন্সারটা শর্ট দেখায়। এই জায়গায় যদি লাইন না পায় তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমি কিন্তু এই জায়গায় দেখাইছি, এই জায়গায় লাইন পায়, এই পর্যন্ত লাইন আসে কিন্তু এপারে আসে না। এপারে না আসলে এ জায়গায় যদি আমরা এ চেপে ধরি তাইলে লাইন আসে, এখন এ জায়গায় লাইন আসে। তো আমাদের এই লিপ সুইচটার গোড়ায় ময়লা ধরছে, সেই জন্য আর কি আমাদের এই আয়রনটা কানেকশন পায় না। তো এই জায়গাটা যদি আপনারা খুললে পরিষ্কার করে দেন, এটা একটা ওয়ানাপের মতো, লিপ সুইচটা একটা ওয়ানাপের মতো, তো তার জন্য আমাদের এই লাইনটা পায় না। তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন। এখন আমি আপনাদের লাইন দিয়ে দেখাই, অটো হয় কি না সেই বিষয়টাও কিন্তু আমরা দেখব। লাইন পাওয়ার সাথে সাথে হিট সেন্সারের কিন্তু অটো কাটছে, অটো কাটছে কিন্তু এক দুই সেকেন্ডও রয় নাই। এই এক দুই সেকেন্ড যদি না থাকে তাহলে কিন্তু আমাদের কয়েলটা গরম হবে না। তো এখন আমি কি করব, একটা পানি দিয়ে দেখাইতেছি আপনাদের। দেখেন আমাদের আয়রনটা কিন্তু টোটালি গরম হয় না। তো যদি গরম না হয় তাহলে আমাদের অটো হওয়ার লাভটা কী? তো এখন দেখুন, দেখেন এখন কিন্তু আবার চালু হয়েছে, চালু হইলেও আমাদের এই দুই সেকেন্ড থাকতে বন্ধ হয়ে যায়। তো এখন আমরা কি করব, আমাদের এই হিট সেন্সারটা একটু উপরের দিকে উঠিয়ে দিই। উপরের দিকে উঠিয়ে দিলে হিটটা যদি কম লাগে, কম হিটে যদি হয় বেশিক্ষণ থাকে তাহলেও আমাদের চলবে। এটা তো বডির সাথে মিলানো আছিল। তো এখন আমরা দিয়ে দেখি, এখন তো দেওয়াই আছে, তো তারপরও দেখি অন হওয়ার পর। এখন যদি বেশি থাকে তাইলে আমাদের হিট সেন্সার আর পাল্টানোর দরকার নেই। আমি কিন্তু বডিতে কোনো ছাড়িয়ে দিছি। তো এই আবার চালু হইলো, তখন কিন্তু দুই সেকেন্ডে বন্ধ হয়ে গেছে, এখনও আবার দুই সেকেন্ডই বন্ধ হয়। তো তার মানে আমাদের হিট সেন্সার খারাপ, এই জন্য এই জায়গায় কাজ করে না। দেখবো যে ওইটার মতো দুই সেকেন্ডে বন্ধ হয়নি। এবার কিন্তু আমাদের এই কাজ কথা বলার মধ্যে আরও একবার আসছিল, এখন কিন্তু আবার ওই একই সমস্যা, এক সেকেন্ডও থাকে না। হিট সেন্সারটার এম্পিয়ার কম, এটা হলো এটা যেটা আসছিল এটা 20 এম্পিয়ারের, আর এটা হলো 10 এম্পিয়ারের। তো আমরা দুইটা মিলে 10 এম্পিয়ার হবে। তো আবার আমাদের এই জিনিসটা অটো হবে, পরিমাণ গরম হয়েছিল বা কি পরিমাণ গরম হয়। তো এখন দেখুন আমাদের আয়রনটা এ কিন্তু অটো হয়ে গেছে। অটো হইলে আমরা এখন আপনাদের দেখাই, আমাদের অটো হয়ে গেছে, আমাদের আয়রনটা কি পরিমাণ হিট হবে এবং গরম হবে। আমরা পানি দিয়ে আপনাদের দেখাবো যে এখন কি পরিমাণ গরম। তো দেখেন কি পরিমাণ আমাদের এই ইস্তারিটা গরম হয়। তো এরকমেরই আপনারা হিট সেন্সারের কাজ করে তারপরে আয়রন ঠিক করতে পারবেন। এইভাবে করলে আপনাদের এই কাজটি ভালো হয়ে যাবে, রাইস কুকারের ক্ষেত্রে হোক আর এই ইস্তারির ক্ষেত্রে হোক, যেই ডিভাইসে আপনার অটো সেন্সার আছে তো আপনারা এইভাবে কাজটা করতে পারবেন। ধন্যবাদ। ESB বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।